গুড ইভিনিং কলকাতা 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেশ। আমি আছি এখন রাইট নাও, আমি আছি ফেয়ার ফিট বাই ম্যারিয়ট কলকাতায়। রাইট নাও আমি আছি যেখানে সোহেন স্টাইল ইন অ্যাসোসিয়েশন উইথ কোলাহল থিয়েটার ওয়ার্কশপ অ্যান্ড টিম চুপচাপ চার্লি প্রেজেন্ট দি ফ্যাশন শো। দারুণ একটি ফ্যাশন শো শুরু হবে ছোটো বাচ্চাদের সাথে। আমাদের সঙ্গে সায়ন্তনী আছে, সায়ন্তনীর সাথে একটু কথা বলে নেবো। সায়ন্তনী কেমন লাগছে এখানে এসে একটু বলো। কিছুক্ষণ আগে তোমাকে দেখলাম ছোটো বাচ্চাদের সাথে, তুমি কথাও বলছিলে, হাউ ইউ ফিলিং, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি এসে দাঁড়িয়েছিলাম তো, রেড ফ্রক পরা মিষ্টি একটি বাচ্চা আমাকে বলে আন্টি বসে পড়ো। আমি বললাম হ্যাঁ বসবো বসবো, দাঁড়াও আমি একটু খুঁজে নিই, আমার বন্ধুকে খুঁজে পাচ্ছি না। তখন বলছে আবার বলছে তুমি এসে বসো কিন্তু এখানে। তো ভালো লাগে না এর, মানে অটিস্টিক যারা চাইল্ড থাকে নর্মালি সবাই তাদের সাথে নর্মাল বিহেভ করে না, অথচ তারাও কিন্তু এই পৃথিবীর একটা অংশ এবং তারাও এক মানুষ এবং তাদেরও ভালোবাসা কেয়ার ততটাই দরকার, ভালো ব্যবহার ততটাই দরকার যতটা একটা সুস্থ মানুষের দরকার হয়। তো এই অ্যাফেকশনটা তাদের সাথে আমার খুব টাচ করে, আমার ভালো লাগে। এরকম কিন্তু হয় না, নর্মালি আমরা ফ্যাশন শোতে যাই কিন্তু বাচ্চাদের সাথে, এই বাচ্চাদের সাথে দেখা করে এই বাচ্চাদের র্যাম্পওয়াকে ওয়াক দেখে দারুণ লাগবে, আমার কি মনে হয়। হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগবে ওদের, এই দিনটা খুশির হোক, এই দিনটাতে অনেক ওরা আনন্দ পাচ্ছে। ওরা যারা টিভিতে দেখে সেলিব্রিটি তাদের সামনে থেকে দেখতে পাচ্ছে, কথা বলতে পারছে, মানে আমার মনে হয় আজকের দিনটা ওদের এবং ওদের আজকের দিনটাই ওদের পুরো অধিকার আছে পুরোভাবে খুব ভালোভাবে আনন্দ করার, আমাদের সাথে মিলে আনন্দ করার, এবং আমাদের উচিত ততটাই ভালোবাসা অ্যাফেকশন এর সাথে ওদের সাথে কথা বলা, ওদের সাথে ব্যবহার করা যতটা আমরা নিজেদের বাড়ির একটি ছোটো বাচ্চার সাথে করে থাকি। তো কেননা এখানে অনেকে আছে হয়তো চেহারায় তারা বড় হয়ে গেছে কিন্তু মানসিকতা কি মেন্টালিটিতে তো বাচ্চা, একটা ছোট্ট বাচ্চার মতো মন, একটা ছোট্ট বাচ্চার সাথে যেরকমভাবে মানুষের মিশতে হয় আমার মনে হয় সেটাই মেশা উচিত আজকে ওদের সাথে। ওকে, ওয়েল পুজো চলে এসেছে, লাস্ট ইয়ার আমরা একসাথে কিন্তু পুজো ঘুরেছিলাম, তোমার মনে আছে তো? হ্যাঁ নিশ্চয়ই মনে আছে, আমাদের একটা অ্যাক্টিভিটি আমরা ঘুরেছিলাম। এবছর আমি ভাবছি তোমরা ডাকবে কি না, নিশ্চয়ই একটা কিছু হবে, দেখা হবে। তোমার পুজোর প্ল্যান কি একটু বলো। পুজোর প্ল্যান আপাতত সেরকমভাবে আমার কোনো প্ল্যানই, সপ্তমী অবধি আমি আছি, সপ্তমীতে একটা কাজ এসছে, তৃতীয়াতে এসছে, এরকম এখন ঢুকছে। তো পুজো পরিক্রমা আছে, কিছু প্রাইজ দেওয়ার আছে, তো এইগুলো চলবে। এছাড়া আমার ফ্যামিলির পুজো হয় ওখানে, থাকবো ভাই বোনদের সাথে দেখা করব, বন্ধুদের সাথে দেখা করব। দুর্গা পুজোয় প্রচুর ফাস্টফুড খাবো, ডায়েট করব না, আর দশমীর দিন প্রচুর সিঁদুর খেলে প্রচুর, যেটা আমি প্রত্যেক বছর কুণ্ডবাড়ির মানে জয়দীপদার বাড়ির পুজোর মানে ধুনুচি নাচ করি সেখানে গিয়ে নাচ করব, যে এটা আমার পুজো। যারা শুনছো তাদের জন্য একটা মেসেজ হয়ে যায়। আচ্ছা তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ তাদের জন্য একটা কথাই বলবো, পুজো আর মাত্র কয়েকদিন, যাদের শপিং এখনও বাকি করে নাও, ফাটিয়ে দেখতে লাগা চাই পুজোতে, খুব সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, ফাটিয়ে খাও, প্রেমে থাকো। থ্যাংক ইউ সো মাচ, এনজয় দ্য ইভিনিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর মি, ব্যাক টু স্টুডিও।